আজও ভিলফুড কিচেন চলে এসেছে গ্রামে। গ্রামটির নাম হচ্ছে মুরগাবনি। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যাও হ্যাঁ, এই নাও, এই নাও বাবা, পমফ্রেট মাছের সর্ষে বাটা। শুধু পমফ্রেট নয়, সঙ্গে আছে রুই মাছের কারি। দেখতে থাকুন। সত্যি সঙ্গে আছে পটল ভাজা, কাটাকাটির পালা। চলুন। সঙ্গে আছে আমাদের রুই মাছের মাথা দিয়ে স্পেশাল মুগের ডাল। ও গো সখী আমার লাগি কান্দে না তোমার পরাণ, ও গো সখী আমার লাগি কান্দে না তোমার পরাণ, তোমার লাগি কান্দে হৃদয়, তোমার লাগি কান্দে হৃদয়, কি করে যে বুঝাইতাম, ও গো সখী আমার লাগি কান্দে না তোমার পরাণ। অবস্থা একটু, মেঘটা হাওয়া হাওয়া ছেড়েছে, মেঘটা হয়তো কেটে যেতে পারে হয়তো। রুই মাছের মাথা ভাজা হচ্ছে, ডালে দেবো। প্রচণ্ড গরম, এখন সবে একটু স্বস্তির আশা দেখা গেল। দেখতে পাচ্ছেন চারিদিকে কালো মেঘ, সুন্দর নরম ভদ্র বাতাস বইছে, তার জন্য আমরা একটু স্বস্তি পাইছি। আমাদের দাদা বৌদি চলে এসেছে দমদম। দমদম কোথা থেকে? দমদম হাতিয়ে বাস স্ট্যান্ড, সিটির মোড়। সেখানে ডাইরেক্ট আমাদের কাছে না? একদম একদম একদম। আপনার ভালো লাগে জানেন তো, এরকম আসছেন। ভালো লাগার আত্মা এটা, এটা ভালো লাগার আত্মা। সত্যি দাদারা এসছেন, খুব খুশি হয়েছি। থাকবেন, খাওয়া দাওয়া করে যাবেন অবশ্যই, ঠিক আছে? আর তার সাথে ওই বাড়ি, ঠিক আছে, আমি আমার দুটো বাচ্চাকে দেখবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবই হবে। তো তোমরা এক কাজ করো, ওখানে বসো, আমার যতটুকু আত্মা চায়, ঠিক আছে, যতটুকু সামর্থ্য অনুযায়ী সেরকম মানুষের পাশে বসে বসে থাকি। হ্যাঁ, আমি যতটুকু পারবো দিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেটা দিয়ে। আমি জানি এটা খুব খুব ভালো কাজে লাগছে, খুবই ভালো কাজে লাগছে। এটা আমি দিলাম না, না আমি আমার মেয়ের উপলক্ষে আমি বেঠে আমরা লাগিয়ে দেবো কোথাও কাজে, কোনো না কোনো কাজে তো লাগবে, কোনো ভালো কাজে লাগবে, এটা আমি জানি। দু প্যাকেট চকলেটও এনেছে, দু ড্রাম এই বাচ্চাদের জন্য। আর এই টাকাটা কোন ভিডিওতে খরচা করছি একদম, একশো একদম। বৃষ্টি আসছে, তিরপল নিচে করে দিয়েছি, মাছের মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে, বুঝলে তো? কে জানে আজকে রান্না বান্না কিরকম হবে জানি না, এই দুর্যোগের মধ্যে এই চলে গেল মাছের মাথা। আজকে ডাল ভালো হবে তো? একদম, আমাদের ডাল গুগলে সার্চ করলে আমাদের ডাল বেরোবে আগে, তাই? হ্যাঁ, হ্যাপি ডাল। হ্যাঁ, এ দুলা ভাই, আরে বাবা টান দিয়েছে, হাওয়া দিয়েছে ভাই। এ আমার কালে ফোরন দিতে হবে, রোদা কড়াই পুড়ি গেল। দাদা দাদা দিদি আসো, এ দুলা ভাই, এক বিশাল জোরে জল চলে আসছে দাদা, তো চলে বাবা রে, তাড়াতাড়ি রান্না করতে হবে। এই দুর্যোগের মধ্যে রান্না বান্না আদৌ আমরা করতে পারবো কি না কে জানে, কিন্তু চেষ্টা তো চালিয়ে যাচ্ছি।
চলো কড়াই চাপিয়ে দিলাম, চারিদিকে ছড়িয়ে ছিটে আছে জিনিসপত্র, কিছু মনে করবেন না, কারণ বুঝতেই পারছেন সিচুয়েশন কি এখন, মাথা উঁচু করতে পারছি না। দাদা ভাই এই পমফ্রেট মাছ ভাঙে না দাদা? ভাঙবে, খুব সুন্দর ভাজা হচ্ছে। এটা কি টাওয়ার? টাওয়ার টাওয়ার আগের ভাত হয়ে গেছে, এটা আমাদের দ্বিতীয় ভাত। আসতে ভাই, দাদা ভাতের ফ্যান মুখে ভাব নিতে হয়, তাহলে স্কিন ভালো থাকে। কার কাছে শিখবি? দাদা আমার একজন কইছে। লঙ্কাটা সিদ্ধ সিদ্ধ দিয়ে দিলাম ভাই। হ্যাঁ এই লঙ্কাটা সিদ্ধ দিয়ে দিলাম। খাবা তো? সিদ্ধ ভাত। রুই মাছ ভাজা হবে এখন। একদিকে পমফ্রেট একদিকে রুই, তাই তো? হ্যাঁ একদিকে পমফ্রেট একদিকে রুই। ভালোবাসা, ভালোবাসা এমনই একটা মায়া, যত দূরে যাবেন ততই কাছে টানবে, আর যত ভুলে থাকতে চেষ্টা করবেন ততই আপনাকে মনে পড়বে। আর ভালোবাসার জন্য আপনি যতটুকু হাসবেন তার থেকে বেশি কষ্ট পাবেন। চোখের জল বার করে না। মাছ ভাজা শেষ হলো, পটল ভাজা চালু হলো। এখন আমরা পমফ্রেট সর্ষে বাটা রান্না করব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেব শুকনো লঙ্কা কালো জিরে। পরিমাণ মতো জল দিয়ে ঝোল করে নেব। ভাজা হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেব স্বাদ মতো হলুদ আর লবণ। জল ফুটে গেছে, ফুটে গেছে। মাছ দিয়ে দেবো? মাছ ছাড়িয়ে দিছি পমফ্রেট মাছ, এখন দিয়ে দেবো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। ও কি সুন্দর কালার হয়েছে গো জানাবো। ও হ্যাঁ সত্যি
সরষে বাটা পমফ্রেট হয়ে গেছে, নামিয়ে নিলাম। চলো রুই মাছের কারি করবো। ফোড়নে নিয়েছি তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ। পেঁয়াজ সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুন। ধনে বাটা, শুকনো লঙ্কা, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আমাদের রুই মাছের ঝোল নমস্কার। সুদূর আমেরিকা থেকে সোহিনী কুন্ডু দীপঙ্কর ঘোষ দস্তিদার, ওনাদের বাবা দিলীপ ঘোষ দস্তিদারের স্মৃতির উদ্দেশ্যে আজকে এই মহামানব সেবা। সেপ্টেম্বর মাসের 3 তারিখে ওনার বাবা স্বর্গবাসী হয়েছেন, সেই উপলক্ষে আজ ভিলফুড কিচেনের মাধ্যম দিয়ে এই মানব সেবার আয়োজন করেছেন। আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। গ্রামবাসী সবাই এসে বসে পড়েছে, চলুন সবাইকে পরিবেশন করি। আজকে আর বসিয়ে খাওয়াতে পারবো না, মেঘের অবস্থা খুবই খারাপ, বেলাও পড়িয়ে গেছে, হাতে হাতে দিয়ে দেবো, মেয়ে চলে যাবে বাড়িতে বসে খুব সুন্দরভাবে শান্তি করে খাবে। তাহলে চলুন আমরা পরিবেশন, চলো এগিয়ে আসো, এগিয়ে আসো, চলো সবাই এগিয়ে এগিয়ে আসবে, আসবে সবাই পাবে। চলো আমাদের এপিসোড এখানে শেষ করছি, অনেক পরিশ্রম হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন, টাটা।